করোনায় আরো 9 জনের মৃত্যু, আক্রান্ত হয়েছে 306 জন। আসুন দেখে নেই বিস্তারিত। করোনায় আক্রান্ত হয়ে দেশে আরো 9 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে কোভিড-19 রোগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 84 জনে। এছাড়া গত 24 ঘন্টায় নতুন করে আরো 306 জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে। এর আগে 1,838 জন আক্রান্ত ছিল। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 2,144 জন। শনিবার 18 এপ্রিল দুপুরে মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডক্টর মির্জাদি সাবরিনা ফ্লোরা। মির্জাদি সাবরিনা ফ্লোরা বলেন, বর্তমানে আইসিইউতে আছেন 11 জন, গত 24 ঘন্টায় সুস্থ হয়ে 8 জন বাড়ি গিয়েছেন এবং এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 66 জন। মারা গেছে 10 জনের, মারা যাওয়া 10 জনের মধ্যে 60 বছরের উপরে 4 জন এবং 41 থেকে 50 বছরের মধ্যে 3 জন, 31 থেকে 40 বছরের মধ্যে 1 জন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে 6 জন ঢাকার, 2 জন নারায়ণগঞ্জের এবং 1 জন সাভার। 21 থেকে 30 বছর বয়সীরা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি। মোট আক্রান্তদের 27 ভাগের বয়স 21 থেকে 30 বছরের মধ্যে, 31 থেকে 40 বছরের মধ্যে 22 জন এবং 41 থেকে 50 বছরের মধ্যে 19 ভাগ রয়েছে। আক্রান্তদের মধ্যে 60 ভাগ পুরুষ এবং বাকিরা নারী। তিনি জানান, এলাকা ভিত্তিক হিসেবে সব থেকে বেশি আক্রান্ত ঢাকা শহরে, তারপর যথাক্রমে রয়েছে গাজীপুর, নরসিংদী ও কিশোরগঞ্জ। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা জানান, গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয় 2,144 জনের। এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে 21,191 জনের। 24 ঘন্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে 66 জনকে। মোট আইসোলেশনে আছেন 599 জন। প্রসঙ্গত, মহামারী করোনা ভাইরাসে বিশ্বের 210টি দেশের 1,54,388 জন মারা গিয়েছেন। তো দর্শক বন্ধুরা, আপনাদের কি মতামত করোনার এই পরিস্থিতি নিয়ে? অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং নিত্য নতুন এরকম আরো খবর পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাই। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।